আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। আপনি জান্নাতে নিজ গৃহে বসে আছেন, এমন সময় দরজায় কেউ নক করল। দরজা খুলে দেখবেন একজন ফেরেশতা দাঁড়িয়ে। তিনি বলবেন, চলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করে আসি। আপনি তখন খুবই উল্লাসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন আপনার জন্য প্রস্তুত। বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে, যা স্বর্ণ আর মণিমুক্তা খচিত পিলারে সাজানো। জান্নাতীরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে, এমন সময় আলো দেখবে, আলোর পর আরো আলো। জান্নাতীরা তখন উল্লাসিত হয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করবে, আমরা কি আল্লাহকে দেখছি? ফেরেশতা বলবেন, না, আমরা সে পথে ছুটছি। তারপর হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের। উফ, ভাবা যায় সে মুহূর্তটা! আল্লাহু আকবার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালামের জবাবে তখন জান্নাতীরা বলবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উচ্চারিত হয়, আপনি বরকতময়, হে মহান ও সম্মানের অধিকারী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, তোমরা কি খুশি? তোমরা কি সন্তুষ্ট? জান্নাতীরা জবাব দিবে, ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন, আমরা অসন্তুষ্ট হই কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জিজ্ঞেস করবেন, তোমাদের আর কি চাই? তখন আমরা ইনশাআল্লাহ বলবো, আর কিছু চাই না। আল্লাহ আবারও বলবেন, আজ তো দেয়ার দিন, আমি আরো দিব, বলো কি চাই। তখন আমরা ইনশাআল্লাহ সমস্বরে বলে উঠব, ও আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই, আমরা আপনাকে মিস করছি, আপনাকে দেখিনি কখনো, আপনাকে আমরা ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পর্দা সরিয়ে দেবেন। সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি, চোখ বন্ধ করে একটু ভাবি, সারা জীবন দুনিয়াতে যাকে ডেকেছে, যাকে না দেখে চোখ দুটো অঝরে কেঁদেছে, কাউকে না বলা আমার একান্ত কথাগুলো যাকে বলেছে, খুব বিপদে কেউ নেই পাশে, কেঁদে কেঁদে যাকে বলেছি, পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্থা যিনি করেছেন, কত চাওয়া, মাকে বলিনি, বাবাকেও না, রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছি, কত অপরাধ করেছি কেউ দেখেনি, একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন, বারবার ভুল করেছি যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন, মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা দিয়ে অদৃশ্য ভালোবাসায় আমাকে যিনি ভালোবেসেছেন সবচেয়ে বেশি, আমার সবচেয়ে আপন সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি। সাহাবিদের প্রশ্নের জবাবে নবীজি বলেছেন, পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তেমনই দেখব ইনশাআল্লাহ। এ যে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, ও আল্লাহ, স্বল্প সংখ্যক সেই মহাসৌভাগ্যবানদের লিস্টে আমাদের নামটা যোগ করে দিন। আমিন।